2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান এক করে 1 × 5 = 5। প্রথম, কুয়াশা হলো স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, কোনোটিই নয়। উত্তর হবে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পরের প্রশ্ন, সুচিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব না প্রচ্ছায়া। উত্তর হবে প্রতিকৃতি। পরের প্রশ্ন, আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, বিচ্ছুরণের জন্য না বিকিরণের জন্য। উত্তর হবে প্রতিফলনের জন্য। পরের প্রশ্ন, একটি চৌম্বক পদার্থ হলো কাঁচ, কাগজ, কোবাল্ট, বরফ। উত্তর হবে কোবাল্ট। পরের প্রশ্ন, এলইডি থেকে নির্গত আলোর রং সবুজ, লাল, সাদা, সবগুলি। উত্তর হবে সবগুলি। পরের প্রশ্ন, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় মোটরে, নির্জল কোষে, বৈদ্যুতিক ঘণ্টায়, সোলার সেল। উত্তর হবে নির্জল কোষে। পরের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো সূর্য, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস না জীবাশ্ম জ্বালানি। উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। দুয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 × 1 = 4 = 4। প্রথম, আলোর একটি প্রধান ধর্ম লেখ। উত্তর লিখবে আলো সরল লেখায় চলে। পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো। উত্তর লিখবে রামধনু। পরের প্রশ্ন, দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহে চৌম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়। উত্তর লিখবে মৌমাছি আর শামুক। পরের প্রশ্ন, টর্চের সেলের ভিতর কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর লিখবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, ফিউজ তার কি। উত্তর লিখবে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য যে তার ব্যবহার করা হয় তা হলো ফিউজ তার। পরের প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর লিখবে পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, বায়োগ্যাসের মুখ্য উপাদান কি। উত্তর লিখবে মিথেন গ্যাস। পরের প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি। উত্তর লিখবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তিনের দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, অভিসারে আলোকরশ্মি গুচ্ছ বলতে কি বোঝ। উত্তর লিখবে একগুচ্ছ রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে একত্রিত হয়ে মিলিত হওয়াকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। এক্ষেত্রে বিস্তৃত অঞ্চল থেকে রশ্মিগুচ্ছ একত্রিত হয়ে একটি বিন্দুতে মেশে, যেমন আতসকাচের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। পরের প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখ। উত্তর লিখবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মিগুচ্ছ দুটি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি এবং ওই বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। 2, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। পরের প্রশ্ন, সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন। উত্তর লিখবে সাদা বর্ণের বস্তু মোটামুটিভাবে সব আলোকেই প্রতিফলিত করে, কোনো আলোকেই শোষণ করে না, ফলে পর্দায় প্রতিবিম্ব উজ্জ্বল এবং যথাযথ রঙের দেখায়। আর অমসৃণ করার উদ্দেশ্য হলো পর্দায় আলো পড়লে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং সিনেমা হলে যে কোনো স্থান থেকে দর্শক পর্দায় গঠিত প্রতিবিম্ব দেখতে পারে বা দেখতে পায়। চারের দাগে রয়েছে 3 থেকে 4 বাক্য উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 3 × 3 = 9। প্রথম, একটি চুম্বকের মাঝখান থেকে সুতো বেঁধে ঝুলিয়ে দিলে সেটি উত্তর হাইপেন দক্ষিণ মুখ করে থাকে, ব্যাখ্যা করো। উত্তর, একটি চুম্বক বহুদিন ধরে ঝুলিয়ে রাখলে পৃথিবীর উত্তর হাইপেন দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্ত দক্ষিণ মেরু সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবী নিজেই একটি চুম্বক। ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থান করে, ফলে আবেশের ফলে সহজেই দণ্ডচুম্বকের মধ্যে চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। তাই দণ্ডচুম্বকটির উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু যথাক্রমে দক্ষিণে উত্তরে মুখ করে থাকবে। পরের প্রশ্ন, চুম্বক কাকে বলে এর বিভিন্ন ধর্মগুলি লেখো। উত্তর লিখবে বস্তু নিকেল, কোবাল্ট অথবা লোহাকে আকর্ষণ করতে পারে এবং যার দিগদর্শী ধর্ম আছে তাকেই চুম্বক বলে।
দুই সমমেরু, এটা সমমেরু হবে, সমময়িকার রয়স হবে, পরস্পরকে বিকর্ষণ করে, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন? উত্তরবঙ্গে চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত, কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী, তাই কাঠের টুল এর ওপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহিতার হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ শক লাগবে না। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে? উত্তর লিখবে পয়েন্ট করে প্রচলিত শক্তি, যে সমস্ত শক্তি বর্তমানে বহু পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় প্রচলিত শক্তি। এই শক্তি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতি, এটা প্রভৃতি হবে, প্রভৃতি বল চিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পয়েন্ট করবে অপ্রচলিত শক্তি, যে সমস্ত শক্তি বর্তমানে স্বল্প পরিমাণে উৎপাদন ও ব্যবহার করা হয় অথচ ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহারের সম্ভাবনা আছে তাদেরকে বলা হয় অচিরাচরিত শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, জৈব গ্যাস প্রভৃতি বল অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উদাহরণ। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো লিখবে যে সকল শক্তি উৎস থেকে পরিবেশ এবং জীবজগতের ক্ষতির সম্ভাবনা কম থাকে তাদেরকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি প্রভৃতি। পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্য, এক, এই সকল শক্তির উৎস থেকে পরিবেশ দূষণের সম্ভাবনা কম থাকে, এই প্রকার শক্তি পুনর্ব্যবহারযোগ্য ফলে স্বল্প ব্যয় সাপেক্ষ। তিন, নিঃশেষ হওয়ার সম্ভাবনা কম বা প্রায় থাকেই না। চার, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সহজলভ্য হয়। পরে তোমাদের রয়েছে জীবনবিজ্ঞান, একের দাগে রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে এক। প্রথম, ফুলে যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো বৃতি, দলমণ্ডল, পরাগধানী না ডিম্বাশয়? উত্তর হবে ডিম্বাশয়। পরের প্রশ্ন, আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হলো বহিত্বক, মধ্যত্বক, অন্ততক না ফলত্বক? উত্তর হবে মধ্যত্বক। পরের প্রশ্ন, কীট পতঙ্গ আকৃষ্ট হয় ফুলের বৃতি, দলমণ্ডল, পুংকেশ্বর না গর্ভকেশ্বর? উত্তর হবে দলমণ্ডল। দুয়ের দাগের হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে এক। প্রথম, আমকে সরল ফল বলা হয় কেন? উত্তর লিখবে আমের ক্ষেত্রে 11টি ফুলের এক বা একাধিক মুক্ত গর্ভবর্তী এক প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় থেকে আম উৎপন্ন হয়, তাই আমকে সরল ফল বলা হয়। পরের প্রশ্ন, কোন উদ্ভিদে পরমূল দেখা যায়? উত্তর লিখবে বাঁশ গাছে পরমূল দেখা যায়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় ব্যবহৃত দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো। উত্তর লিখবে সেফালোস্পোরিন আর পেনিসিলিন। তিন দাগে রয়েছে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে তিন। প্রথম, বীজের অঙ্কুরগমের জন্য প্রয়োজনীয় বাহ্যিক শর্তের উল্লেখ করো এবং তার সঙ্গে রয়েছে বাহ্যিক শর্তগুলোর প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। উত্তর লিখবে বীজের অঙ্কুরগমের জন্য প্রয়োজনীয় শর্তাবলী জল, অক্সিজেন, উষ্ণতা, আলো। বাহ্যিক শর্তগুলির প্রয়োজনীয়তা এক দিয়ে পয়েন্ট করবে জলের প্রয়োজনীয়তা। অঙ্কুরগমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো জল, কারণ জলের অনুপস্থিতিতে কখনো এই প্রক্রিয়া সম্ভব হয় না। জলের অনুপস্থিতিতে উৎসেচকগুলি সক্রিয় হয় ও ভ্রূণকে নির্গত হতে সাহায্য করে। পরের পয়েন্ট করবে অক্সিজেনের প্রয়োজনীয়তা। অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসনের মাধ্যমে অঙ্কুরিত বীজে শক্তি উৎপাদনে সাহায্য করে। তিন নম্বরের উষ্ণতা হবে উষ্ণতার প্রয়োজনীয়তা। ঘরের তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে প্রয়োজনীয়তা উৎসেচকগুলি সর্বাধিক সক্রিয় হয়। আলোর প্রয়োজনীয়তা, বীজের অঙ্কুরগমের আলোক শোষণকারী ফাইটোক্রোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, স্বপরাগযোগ বলতে কী বোঝো উদাহরণ দাও, উইতর পরাগযোগ বলতে কী বোঝো উদাহরণ দাও। পয়েন্ট করবে স্বপরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পতিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। উদাহরণ, উভয় লিঙ্গ ফুলের সাধারণত স্বপরাগযোগ দেখা যায়, শিম, টমেটো, সন্ধ্যামালতি ইত্যাদিতে স্বপরাগযোগ দেখা যায়। ইতর পরাগযোগ, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ, তাল, পেঁপে প্রভৃতি গাছের ইতর পরাগযোগ দেখা যায়। পরের প্রশ্ন, চিত্রের মাধ্যমে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তাদের একটি করে কাজ লেখো। দেখো, প্রথমেই আমরা একটা আদর্শ ফুল অর্থাৎ জবা ফুলের ছবি এঁকেছি, এই ছবিটাই কিন্তু আমাদের পেন্সিলের সাহায্যে এঁকে অংশগুলো কিন্তু চিহ্নিত করতে হবে। পয়েন্ট করবে আদর্শ ফুল জবার বিভিন্ন অংশের কাজ।
এক দিয়ে লিখবে পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত ফুল ও কাণ্ড বা শাখা প্রশাখার সঙ্গে সংযোগ রক্ষা করে। দুই লিখবে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ ফুলের স্তবকগুলিকে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক ধারণ করে। তিন লিখবে বৃতি। কুড়িয়া অবস্থায় বৃতি ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীট পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে। বৃতি সবুজ হওয়ায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। বৃতি উজ্জ্বল বর্ণের হলে প্রতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। চার নম্বর উপবৃত্তি। উপবৃত্তি অপরিণত দশায় বৃতিকে রক্ষা করে। পাঁচ নম্বর দলমণ্ডল। দলমণ্ডল ফুলের ভিতরে স্তবক, পুংস্তবক ও স্ত্রীস্তবককে কীটপতঙ্গ এবং রৌদ্র জল থেকে রক্ষা করে। উজ্জ্বল বর্ণের সাহায্যে দলমণ্ডল কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। ছয় নম্বর পয়েন্ট করবে পুংস্তবক। পুংস্তবকের পুঙ্কেশ্বর যে পরাগধানী থাকে তার মধ্যে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন পরাগরেণু ও পুং জননকোষ ফুলের নিষেক প্রক্রিয়া সাহায্য করে বংশবিস্তার সংঘটিত করে। সাত নম্বর স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের অন্তর্ভুক্ত গর্ভপত্রে ডিম্বাশয়ের ডিম্বক উৎপন্ন হয়। নিষেকের ফলে ডিম্বাশয়টি ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। পুংস্তবকের মতোই স্ত্রীস্তবক বংশবিস্তারের সহায়ক অঙ্গ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হট লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সে অধ্যায়ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হয়। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।